প্রিয় দর্শক, উইন্ডো টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান মিডিয়া আড্ডায় আপনাদের স্বাগত। আমাদের সাথে আজ দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন সুরাইয়া সুবর্ণা, সংবাদকর্মী এবং শিল্পী। আমার বামে আছেন নীলুফার ইয়াসমিন রূপা, শিল্পী, সাংবাদিক এবং মহিলা উদ্যোক্তা। আমাদের মিডিয়া আড্ডা অনুষ্ঠানে প্রতি পর্বেই মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত থাকেন। আমরা জেনে নিই তাদের অজানা স্মৃতি বিজড়িত অনেক ঘটনা। আমি প্রথমেই যাচ্ছি সুরাইয়া সুবর্ণার কাছে। সুবর্ণা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমার তো ভালো থাকার কথা, কারণ মিডিয়া আড্ডা অনুষ্ঠানে আপনাদের মতো মিডিয়া ব্যক্তিত্বরা আসেন, আর আজকে দুজন শিল্পীকে খুব কাছে পেয়েছি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, একজন সংবাদকর্মী হিসাবে, একজন মিডিয়া কর্মী হিসাবে ভালোবাসা দিবস বা বিভিন্ন দিবস আপনি পরিবারের সাথে কিভাবে উদযাপন করে থাকেন? ভালোবাসা দিবস, বিভিন্ন দিবস আসলে উদযাপন করি পেশার মাধ্যমে। পরিবারের সাথে আসলে উদযাপন করা হয় না, আসলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তখন পরিবারকে সময় দেওয়া যায় না। আসলে এটা একটা সেবামূলক কাজ, একজন গণমাধ্যম কর্মী চাইলে তার পরিবারকে যখন তখন সময় দিতে পারে না। আর আমি পেশাগত দায়িত্ব পালনের সময় আমি যেভাবে মানুষের সাথে সময় দিই, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সময় দিই, কারণ আমাকে তথ্য, বিভিন্ন আলোকচিত্র ধারণ করতে হয়, যেটা পরবর্তীতে মানে সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত থাকতে হয়। সংবাদ সংগ্রহের কাজে যেভাবে আমাকে ব্যস্ত থাকতে হয়, তাতে আমার পেশাগত আমার যেরকম একটা উৎফুল্লতা কাজ করে, সেরকম একটু খারাপ তো অবশ্যই লাগে। পরিবারকে সময় দিতে পারলে ভালো লাগতো, তবু এটা মানিয়ে যায়। আবার আপনার কাছে আসবো, রূপার সঙ্গে একটু কথা বলে আসি। কেমন আছেন রূপা? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমার তো আজকে ভালো থাকার কথা, কারণ একে তো মিডিয়া আড্ডা, এরপরে আজকে দুজন নারী সংবাদকর্মী, দুজন নারী শিল্পী, ভালোবাসা দিবসের কিছুদিন আগেই গেল ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে হয়তো আপনাদের পাইনি, তার দুই তিন দিন পরে পেয়েছি, খারাপ থাকার তো প্রশ্নই ওঠে না। একজন নারী উদ্যোক্তা, একজন সংবাদকর্মী, একজন শিল্পী হিসাবে বিভিন্ন দিবস, ভালোবাসা দিবস, পহেলা বৈশাখ, এটা আপনি কিভাবে উদযাপন করে থাকেন? ভালোবাসা দিবসটা আমি সত্যি কথা বলতে কি, ভালোবাসা দিবসটা আমি আমার প্রথমেই আমি আমার পরিবারকে সবাইকে জানাই, কারণ ভালোবাসা মানে তো ভালোবাসাই, সেখানে তার কষ্ট থাকে না। তো সেই ক্ষেত্রে পরিবারকে আগে শুভেচ্ছা বিনিময় করে, তারপরে যেহেতু আমি একজন সাংবাদিক, আমার বিভিন্ন সংবাদের মাধ্যমে সেগুলো তুলে ধরতে হয়, সেই কারণে আমি চলে যাই কাজে। সেখানে যে বিভিন্ন ভালোবাসা আসলে আদান প্রদান থেকে শুরু করে ফুল বিক্রি, ভ্যালেন্টাইন্সে কেমন হলো কি, সমস্ত সংবাদগুলো আমি সংগ্রহ করি। এবং যেহেতু ভালোবাসার রং লাল, সেহেতু ভালোবাসায় সবাই আসলে রঙিন থাক, এই কামনা করেই আসলে এই সংবাদগুলো সংগ্রহ করা হয়, এবং আমি খুব এনজয় করি ভালোবাসাটা। রূপা, আপনার কাছে আবারও আসবো, সুবর্ণার কাছে। একজন শিল্পী অথবা একজন সাংবাদিক হিসাবে কখনো প্রেমে পড়েছেন? হ্যাঁ, আমি সবসময় প্রেমে পড়ি। শিল্পী যখন তখন তো অবশ্যই প্রেম থাকতেই হবে, প্রেম না থাকলে কিভাবে শিল্পী হওয়া যায়। আর যখন একজন সংবাদকর্মী, তখন সংবাদ সংগ্রহের কাজে যখন মানুষের কাছে যাই বা সমাজে দাঁড়াই, তখন অবশ্যই প্রেম থাকবে। পেশার প্রতি প্রেম, মানুষের প্রতি প্রেম, ন্যায়নীতির প্রতি প্রেম, এই প্রেমের কারণটা আসলে ব্যাখ্যা করা যাবে না এভাবে, তবে প্রেমটা সবসময়ই পড়ি আমি। সুবর্ণা, আবারও আসবো আপনার কাছে, রূপার সাথে কথা বলে আসি। প্রেমের রং কি? এর আগেও আমি বলেছি যে প্রেমের রং লাল, সে তো আবারও বলছি প্রেমের রং অবশ্যই লাল। প্রেম করেছেন কখনো? হ্যাঁ, প্রেম তো করেছি। প্রথম প্রেমের স্মৃতি? প্রথম প্রেমের স্মৃতি বলতে, আমি যখন ক্লাস সিক্সে ভর্তি হব, ছোট খালাম্মার বাসায় গিয়েছিলাম, ওটা জায়গাটার নাম ছিল হাটবলিয়া। কোন জেলার ভিতরে? এটা মেহেরপুর জেলা। তো ওখানে যখন আমি গিয়েছিলাম, তখন ছোট খালাম্মা আমাকে স্কুল ড্রেস বানাতে দিতে একটা দর্জির বাড়িতে নিয়ে যাই। ওখানে দর্জির একটা ছেলে ছিল, নামটা আমার আজও মনে আছে, ওর নামটা স্বপন।
আমি কেন জানি না সে আমাকে এতবার দেখছিল যে আমার মনে হয়েছিল ওটাই আমার প্রথম প্রেম, এবং আজও আমি মনে মনে ভাবি যে ওটাই আসলে প্রেম ছিল। এখনো মনে পড়ে তার কথা? হ্যাঁ, কোনো জায়গায় তো কোনো না কোনো ক্ষেত্রে প্রথম প্রেম মানেই আমার তাকেই মনে পড়ে। বা ওই স্বপন নামটা শুনলে মনে ধাক্কা লাগে এরকম কিছু? স্বপন নামটা হ্যাঁ অবশ্যই, সেটা তো বলার অপেক্ষায় রাখে না। ফিরছি আপনার কাছে সুবন্না, একই প্রশ্ন আপনার কাছেও, প্রেম করেছেন কখনো? হ্যাঁ, প্রেমে পড়েছি আমি। প্রথম প্রেমের স্মৃতি? প্রথম প্রেমের স্মৃতি বলবো কিভাবে, আমার প্রেমটা আসলে বাস্তবিক নয়। আমি ছোটবেলায় প্রচন্ড কবিতা ভালোবাসতাম, এবং কবিতার সাথে সাথে বিভিন্ন উপন্যাসকেও আমি খুবই ভালোবাসতাম। তো আমি যখন এই উপন্যাস পড়তাম বা কবিতা পড়তাম, তখন সেই কল্পনার চরিত্রে আমি হারিয়ে যেতাম। তখন সেই উপন্যাসের চরিত্রে বা কবিতার চরিত্রের যে নায়িকাটি থাকতো সেটি আমি নিজেকে ভাবতাম, আর যে উপন্যাসের যে নায়কের চরিত্রটা যে থাকতো তাকে আমি আসলে ওইভাবে মানে কল্পনার একটা অবয়ব দিয়ে নিতাম। আসলে প্রেমটা আমার ওইভাবেই হতো, কবিতা এবং উপন্যাসের পাতায়। বাস্তব জীবনে আমার প্রেম হয়নি। অভিনয় করেছেন কখনো? না, অভিনয় করা হয়নি। আমি অভিনয় পারি না, আর অভিনয় ভালোবাসি, দেখতে ভালোবাসি, বাট করা হয়নি। যদি কোনো চলচ্চিত্রে দীপজলের নায়িকা হিসেবে আপনাকে কাস্ট করা হয়, আপনি কিভাবে অভিনয় করবেন? তাহলে তো আমি অবশ্যই দৌড়ে পালাবো, কারণ দীপজল সবসময় খলনায়ক, এবং তার চরিত্র সিনেমাতে যেভাবে ভালো লাগে, আসলে বাস্তব জীবনে যদি আমি তার সামনে যাই আমার অবশ্যই একটু ভয় কাজ করবে, কারণ আমার তার চেহারাটা দেখলেই আমার ভয় লাগে। সে তো আপনার নায়ক, আপনাকে ভালোবাসার কথা বলবে, আপনাকে প্রেমের কথা বলবে, আপনি ধরে নেন যে সে আপনার নায়ক, তখন আপনি কি করবেন? সেটা আমার বিশ্বাসই হবে না, কারণ ওনাকে আমি নায়কের চরিত্র কখনো দেখিনি। আমি যতগুলো সিনেমা, বাংলা সিনেমায় ওনার অভিনয় দেখেছি, সবসময় দেখেছি উনি খলনায়ক, এবং নায়িকাদের ধরার জন্য সবসময় ঝাঁপিয়ে পড়ে, তো আমার দৌড়ে পালানোটাই স্বাভাবিক। যদি নায়িকা হিসেবে অভিনয় করতে চান, কোন নায়কের নায়িকা হতে চান? স্পেসিফিক বাংলাদেশের কোনো নায়কের আমি নাম বলতে চাই না, কারণ আমি একজনের নাম বললে আরেকজনকে ছোট করা হয়। বাংলাদেশের চলচ্চিত্রে যারা অভিনয় করছেন বর্তমানে, তারা সবাই ভালো অভিনয় করে। আমি কাউকে উল্লেখ করে অন্য কাউকে ছোট করতে চাই না। অভিনয় করেছেন কখনো? না, অভিনয় করা হয়নি। যদি আপনাকে মিশা সওদাগরের নায়িকা হিসাবে কাস্ট করা হয়, কিভাবে অভিনয় করবেন? যেমন আমাদের সুবর্ণা বললেন যে দীপজলের সাথে অভিনয় করলে উনি মারা যাবেন বা দৌড়ে পালাবেন। সত্যি কথা বলতে কি, ওনাকে তো কখনো সরাসরি দেখার সৌভাগ্যটা হয়নি, সিনেমাতেই দেখেছি। সেই ক্ষেত্রে ওনার নায়িকা হিসেবে যদি আমাকে দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে হ্যাঁ, আমি অবশ্যই নায়িকা হিসেবে কাজ করব, কারণ একজন ভিলেনের মনে যে প্রেম থাকে সেটা আমাকে দেখার জন্য কাজ করতে হবে, এবং আমি নায়িকা হিসেবে কাজ করব ওনার সাথে। যদি অভিনয়ে কোনো নায়কের সঙ্গে বলা হয়, আপনার পছন্দের নায়ক? বাংলাদেশের তেমন পছন্দের নায়ক এখন বর্তমানে নাই, আগে আমার পছন্দের নায়ক ছিল সাকিব খান। এখন যেহেতু মিডিয়াতে বিভিন্ন ধরনের খানের অনেক গল্প তৈরি হয়েছে এবং সেটা আমরা চোখেও দেখেছি, সেই কারণে এখন আর বাংলাদেশের কোনো নায়ককে আমি চুজ করি না। বাইরের কোন নায়কের সাথে অভিনয় করতে চান? অবশ্যই শাহরুখ খান, কারণ শাহরুখ খান আমার ভীষণ পছন্দের এবং উনি ভীষণ রোমান্টিক। এই জন্য সেই দর্জির ছেলে যদি কখনো নায়ক হয় আর আপনি যদি নায়িকা হন, পুরনো প্রেম আবারও কি জাগবে? সত্যি কথা বলতে কি, ওইটা ছিল আমার গল্পের একটা দর্জির ছেলে নায়ক, আর সেটা হচ্ছে কখনো যদি আমার সামনে আসে অবশ্যই তার সাথে সিনেমা করব। আপনি কি বিয়ে করেছেন নাকি কোনো রাজপুত্রের অপেক্ষায় আছেন? হ্যাঁ, আমি অলরেডি বিবাহিতা। তার মানে রাজপুত্র পেয়েছেন? হ্যাঁ, আমি রাজপুত্র পেয়েছি। এটা কি প্রেমের বিয়ে না পারিবারিক ভাবে? দুটোই। একটু বর্ণনা করেন দুটো। প্রেমটা হয় শুরুতে আসলে একে অপরকে জানা, পরিচয়ের পর থেকে জানা, জানার পর ভালো লাগা, ভালো লাগার পর ভালোবাসা, তারপর বাবা মাকে জানানো। আর বাবা মা যখন, আসলে আমরা এখন সবাই প্রাপ্তবয়স্ক, তখন তারা আমার বাবা মারও বাবা মারও বিশ্বাস ছিল যে আমি ভুল করব না,
তাই তারা আমার উপর আস্থা রেখেছিল। আমি আমার প্রস্তাবটা আমি আমার পিতামাতার কাছে জানাই এবং সে তার পক্ষ থেকে তার প্রস্তাব তার পিতামাতার কাছে জানায় এবং তখন তারাও আমাদেরকে পছন্দ করে এবং দুই পরিবার তাদের নিজেদের মধ্যে আলোচনা করে তারপর তারাই বিয়ে ঠিক করে। তখন আমরা সেটা ধুমধাম করে পারিবারিক ভাবে অনুষ্ঠিত হয়। আপনার সেই স্বপ্নের রাজপুত্রের সাথে বা প্রেমিক পুরুষের সাথে আপনার বিয়ে হয়েছে, জি, প্রথম প্রেমের দিনগুলি যদি একটু বলতেন। প্রথম প্রেম প্রেম বলা যায় না, সেটা পরিচয়। বা আসলে প্রথম যখন ওর সাথে আমার দেখা সেটা ছিল একটা বাসের মধ্যে। আমি আমার বাড়ি যাচ্ছিলাম, সেও তার বাড়ি যাচ্ছিল। বাড়ি কি একই জায়গায় দুজনের? হ্যাঁ, পাশাপাশি একই জেলায়। তো বাড়ি একই জায়গায় হওয়াতে বাসের মধ্যে আমরা একই পাশাপাশি ছিটে বসি। আসলে প্রথম শুরুটা তাকে আমার নেগেটিভ চিন্তাধারা দিয়ে শুরু হয়েছিল, যে হয়তো একটা বাজে ছেলে কেন মহিলাদের গা ঘেঁষে বসতেছে, এরকম কিছু। আসলে সেরকমটা না, সে আমার গা ঘেঁষে বসলে অবশ্যই তাকে বাজে মনে হতো। আসলে অনেক বাচাল মনে হচ্ছিল, কারণ মানে ওই সময় আপনারও ভালো লাগতেছে একটা ছেলে গা ঘেঁষে বসতেছে, একটু ভিতরে একটা কাজ করতেছে, একটা আমেজ। আসলে গা ঘেঁষে বসেনি সে, একটু না, আমাদের বাসের সিট গুলো যেভাবে তৈরি করা তাতে তো দুইজন হয় না গা না ঘেঁষে বসা যায়। আসলে হয়, কারণ হচ্ছে যে এটা হয়তো আপনার কাছে হয়েছে কিন্তু আমাদের কাছে হয় না। না, এটা আপনার, আমি আপনাকে ভেঙে বলি তাহলে। ওই সময় আমিও অনেক স্লিম ছিলাম এবং সেও খুব স্লিম। তো বাসের মধ্যে যে দুটো সিট, সিটের মধ্যে মনে হয় আরেকজনকে বসানো যাবে এমন জায়গা ছিল, আর তার মধ্যে সে একটু অ্যাঙ্গেল করে বা দিকে, মানে আমি ডান সাইডে বাসের জানালার সিটে বসেছিলাম এবং সে ছিল বাম সাইডে যেদিক দিয়ে যাত্রী আর কি যাতায়াত করে। তো ওইখানে যখন সে বসে তখন সে ওই দিকে অ্যাঙ্গেল করে বসেছিল, বাট তাকে আমার নেগেটিভ মনে হয়েছিল এই কারণে, কারণ সে অনবরত ফোনে কথা বলছিল, এই ফোন ওই ফোন, এত কথা এত কথা। এত বকর বকর করেছে যে আমার মাথা পেইন উঠে গিয়েছিল। যখন উনি 2 ঘন্টা বাসে আপনার পাশে বসে কথা বলতেছে, তখন কি আপনার মনে হয়েছে যে এই ছেলেটা বাচাল বা এই ছেলেটা ভালো না বা এটাই মিশা সদাগর বা ডিপ জল, আমি বাস থেকে নামি দৌড়ে পালাই? না, তাকে আমার ভিলেন মনে হয়নি, ডিপ জল বা মিশা সদাগর মনে হয়নি, বাট তাকে আমাকে তাকে মনে হয়েছে যে সে একটা বাঁচার লোক, আর আমার এখান থেকে নেমে যেতে পারলে আমার ভালো লাগতো। কিন্তু কি আর করার, কোনো উপায় ছিল না, যেহেতু আমি বাসে ছিলাম আর চলন্ত বাস, সেখান থেকে নামলে আবার আরেক বিড়ম্বনায় পড়বো যদি আবার বাস না পাই। তো মানে এই বাঁচালি পরবর্তীতে আপনার গলার মালা? হ্যাঁ, কাহিনী সূত্রে তো সেটাই, সে বাঁচালে এখন আমার গলার মালা হয়ে গেছে। রূপা, জি, আপনার বিবাহ কি পারিবারিক ভাবে না ভালোবাসায়? আসলে আমার যখন বিয়ে হয়েছে তখন ভালোবাসার ওই বয়সটা আমার ছিল না, আমার বয়স তখন 12 বছর, আমি তখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার বিয়ে হয়েছে। আর এই জন্য আমার তো প্রেম করাই হয়নি, আমার পারিবারিক ভাবেই বিয়ে হয়েছে। লোকমুখে একটা কথা আছে, মানুষের জীবনে প্রেম আসে 9-এ অথবা 90-তে, এরকম কিছু আসছে কিনা? হ্যাঁ, অবশ্যই, কারণ প্রেম না হলে তো মানুষ বাঁচতে পারে না, প্রেম মানুষকে বাঁচিয়ে রাখে। তো এই জন্য এখন তো আমার প্রেম হয়েছে, আর অবশ্যই এখন আমি প্রেম করি, এখন আমার পরিবারের সাথে প্রেম করি, ছেলে মেয়েদের সাথে প্রেম করি। আর প্রেম যেহেতু বিভিন্ন কাজ করি, সংস্কৃতি মনা মানুষ আমি, সেই ক্ষেত্রে তো প্রেম তো অবশ্যই করি। কোনো ভক্তের সাথে, যেমন আপনি গান করেন, আপনি সংবাদকর্মী, একজন নারী উদ্যোক্তা, আপনার তো ভক্ত থাকার কথা, একজন শিল্পী হিসেবে কখনো ভক্তের প্রেমে পড়েছেন? আমার ওইভাবে প্রেমে পড়া হয়নি, তবে ভক্তরা আমার প্রেমে পড়েছে, আমি ভক্তদের প্রেমে পড়তে পারিনি এখন পর্যন্ত। সুবর্ণা, একটা প্রেমের গান শুনতে চাই, ভালোবাসার গান। ধন্যবাদ। আমি আসলে গানের জন্য যদিও আজকে প্রস্তুত না, তবু যেহেতু আপনি রিকোয়েস্ট করেছেন আমি 2 লাইন গেয়ে শোনাতে পারি। গানের খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে জীবন, খাতায় ছিন্ন পাতায় শুধু
প্রেমের গান, ভালোবাসার গান শুনতে চাই। আচ্ছা, গান চেষ্টা করি দুই লাইন গাওয়ার জন্য। একদিকে পৃথিবী, একদিকে একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনখানে যাব না। আমরা দুজন শিল্পীর গান শুনলাম, আমি নিজেও গান গাই, যদি দর্শকরা বলেন একটু গেয়ে শোনাইতে পারি, আপনারা কি বলেন? না অবশ্যই, দুই লাইন। এই বুকে বইছে যমুনা নীল থই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। এখন যেহেতু আপনারা এখানে দুইজন, দুই তিনজনকে নিয়ে তাজমহল গড়া যায় না, দর্শক শ্রোতা আছে, আমরা অন্য কোনো দিন হয়তো আবারও আড্ডা দেবো আপনাদের সঙ্গে। প্রিয় দর্শক, এতক্ষণ মজা করলাম দুজন মিডিয়া ব্যক্তিত্ব, দুজন শিল্পীর সঙ্গে। আগামী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য দুজন মিডিয়া ব্যক্তিত্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।